এটা শিব করেছিল তারপর শোনা হয় দান কে ইধর কে আসি মন্তব্য যে আপনার দরবারে অনেক গোলামানে মোস্তফা এসে উপস্থিত হবে আমিও আমার নরমের মধ্য শ্রী আলফার অন্তরে সংরক্ষিত রাখবার জন্য বন্দিত চরণে এসে উপস্থিত হয়েছে আজকে তার আমি যে হাত করে মকবুল আল্লাহর দরবারে তারা দোয়া করবেন এই মন্ত্রের উপস্থিত থেকে আমি আল্লাহ সত্যি আনন্দ আপনারা আমাদের আত্মার আত্মীয় সেই সম্পর্কটা বুঝার বহাল বিগত বন্যায় যখন বেশি গেল ভেস তখন আমরা সেই পানিতে সাঁতার দিল সাঁতার দিয়েছে তালামিদের কর্মীদের দেখেছে মায়ের কোলে যাতে ভেসে গেছে সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের আপনাদের এই মন মানসিকতা এই খেদমন যেন প্রিয় জন্মভূমির মুখে অব্যাহত থাকে সে করুণ স্মৃতি লাখো মানুষের নবঞ্জলে সিদ্ধ সমুদ্রের কিনারে যখনই যাই সেখানে দেখি এমন ছেলেও দেখেছি তারা দুই তিন মাস সেখানে আমাদের সহকর্মী হিসাবে সেই মজলুম মানুষের সেবা করেছে এই ধরনের মজলুমদের সেবা এবং বন্যার পর আমরা কিছু গৃহহীন মানুষ যারা তাদের একটু মাথা পূজার ঠাই দেওয়ার চেষ্টা করতেছি এই সপ্তাহে কৃষি গোল তৈরি হবে যেখানেই আমরা যাই কর্মী সেখানে দেখি থালাবিদের কিছু কর্মী নিঃস্বার্থ শ্রম পাতাল থেকে সুন্দর মসজিদের বজরের নামাজে অনেক দিন আগের কথা উপস্থিত হয়ে দেখি গ্রামগঞ্জে আমি করি বজরের নামাজ পরিপূর্ণ বছর নিচ্ছে কিভাবে এই মানুষ সম্ভব হল তারামিদের দুইজন মিলে এই গ্রামে থাকে ও আন্তরিকভাবে একান্ত চালানোর চেষ্টা করতে মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে আমরা একান্তে চালাতের চেষ্টা করবে সকালের মুক্ত তারপর দেখি সকালে ফায়দা শিবারা প্রধানজনে নিয়ে ছেলেমেয়েরা আসতেছে এই চেষ্টা যদি কোনো অপ্রত্যাশিত আক্রমণ আসে টার্কির দিকে নজর রাখবে কামাল প্রসাদ যা চেয়েছিল তা বাস্তবায়ন সম্ভব হয় নাই আন্ডারগ্রাউন্ড পর্যন্ত দিনী শিক্ষা দেওয়া হয়েছে হরিজন দিনী শিক্ষাকে রাখা এবং এটার জন্য চেষ্টা করে অনেক দিন আগের স্মৃতি সিলেট আলিয়া মাদ্রাসায় আমি বোর্ডিং অবস্থান তারপর বললেন তোমরা তিনি শিক্ষা গ্রহণ করতেছো আর তদরে নমাজ আর কিছু বললেন চোখের জল আমরা আমার রুমে যারা ছিল আমরা ওয়াদা করলাম কেন যে উপর কিন্তু তিনি যদি তিন ঘন্টা তকলিফ করতেন সেই পর হইত না কিন্তু শুধু তার নরদের জল ভোগ পেছে গেছে জেলে কদরের আমার উস্তাদ মহতরম রাখা দিয়া সম্ভবত তিনি মুসলিম ধর্মের উস্তাদ ছিলেন তিনি কেজি মাহমুদ সাহেবের ওয়ালি সাহেব ক্লাস আরম্ভ হবে তিনি আমাকে ডাকেন আজি জমি দ্বারা আমাকে দেখে না সুখের পানি পড়তেছে শুনলাম বাবা তুমি দেখে মদিনা মহাজ যাবে শুধু আমার সালামটা অবলম্বন
আমি এখনো পর্যন্ত সেই চেহারা মনে করতে সুলতান মোহাম্মদ সাহেব মোদী শরীফে যাওয়ার পরই আমার হুজুরের সালাম পৌঁছে গেল। সংগঠন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এক নসিহত ইউহাদিবুন নাস লা তাকলিব আন্না দীনাকা তোমার দিনকে আহত না করে সব ধরনের মানুষের সাথে মিলামেশা করো। হয়তো হতে পারে যে একটা বাতিল মতবাদ পোষণ করে একজন যুবক আপনার সঙ্গে উঠে ওঠার কারণে হৃদয় হয়ে হয় আমার ওই কথা আমাদের সঙ্গে একদম সাজিয়ে দিলে আমি খুব স্নেহ সহকারে ওনার সাথে সম্পর্ক করলাম শেষ পর্যন্ত অবগত। এইভাবে ওই দিলের অভিজ্ঞতা যে দিলম বা ওর হাসিল কি দিয়ে রাহা কৃষ্ণা হোক অন্তরে নৈকট্য লাভ করো অন্তরে আরাম নফস নে দিল মে যা পাই আরামে যাও শ্বাস প্রশ্বাস অভ্যন্তরে স্থান পেয়েছে জানের আরাম আমরা সবার সঙ্গে উঠে বসে করতে পারি দিন কালা চাকরি করেন আপনি যে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আলামিদে ইসলামী সিরাতে মুস্তাকিমের উপরে আসে তাদের মন্ত্রে উপস্থিত মদিনা আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহচর্যে আসে পূর্ণ ধ্যান ধারণার মানুষ হৃদয় করে তাই দুপাল চিহ্ন আর বিলঙ্কা ফুল ভাষিল কি যে রাহাত চেষ্টা হোক নফস নে দিন মে যা পাই আরাম যাও মেডিকেলের আমার এক বন্ধু আসলেন অনেক সঙ্গে বিভিন্ন তখন আমাদের ছাত্র জীবনের টাকা ছাত্র সংগঠন হালিয়া মাদ্রাসায় খুব গরম ছিল খুব গরম দুই দিনটা ছিল এইসব ভুলে গিয়ে আমার বন্ধু বান্ধব কয়েকজন মাসাল আমরা সত্তর জন যুবক একত্রিত হয়ে গেল আর পরিচয় এখানে কোনো লেভেল নাই যে আমি অমুক পার্টি অমুক আমাদের কোনো রাজনৈতিক ব্যানারও নাই আমাদের কোনো সংগঠন নাই বেশি দিল সতেরো দিন আঠারো দিন কাজ করলাম করে আমরা বের হয়ে যেতাম কিছু চিরামুড়ির সঙ্গে থাকতো মানুষের মত ঠিক করার জন্য সাবল থাকতো তার থাকতো এইভাবে আমরা সেখানে কাজ করলাম এই কাজের মাধ্যমে কেউ কাউকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন সংগঠন আপনি কোন সংগঠনের ছাত্র না শেষ পর্যন্ত বল হলো কি যে এই উত্তম কাজে বিভিন্ন সংগঠনের মানুষ একত্রিত হয়ে যে কার্য সম্পাদন করলাম আল্লাহ তালার মেহরবানিতে সব একটি নিয়ে আর তোমার এই দেওয়া হয় এবার আমরা অনেক বড় বড় কাজ করেছি এটাও একটা বিষয় আল্লাহ তালা এখানে যারা সমবেত হয়েছে সেই সালামতি সাথে দিন আল্লাহ তালা কিন্তু বস্তরে পৌঁছা যাদের তাদের ভুলিও না তাদের জন্য দোয়া করিও রব্বির Yeah.
Thank you.